আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, এটা হচ্ছে চিলি চিকেন ফ্রাই। তো পেঁয়াজের দাম স্বাভাবিকভাবে হয়ে আসতে আরও হয়তো 5-7 দিন 10 দিন সময় লাগবে, তার আগে আমরা কম পেঁয়াজের আইটেমগুলো খেয়ে নিই। দারুণ মজার মজার আইটেম পাওয়া যায়, এটাও খাইতে সাংঘাতিক মজা, বানানো খুবই সোজা। তো আসেন দেখি কেমন করে তৈরি করে ফেলা যায় চিলি চিকেন ফ্রাই। আমি এখন একটা কড়াইতে 2-2.5 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ ভেঙে আর 1 চা চামচ জিরা দিব। দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তেলটা বেশি গরম, যাই হোক অসুবিধা নাই, জিরাটা এরকম মানে এর ফ্লেভারটা চলে আসবে, জিরাটা একটু ফড়ফড় করে ফুটে উঠলেই এই 10-12 সেকেন্ড হয়ে গেল মনে করেন এতক্ষণেই। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ করে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচের কুচি, দেখেন একদম চিকন চিকন করে কুচি, মানে ছোটো ছোটো করে কুচি কুচি করা, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এইটাকে একটু ভেজে নিব আমি। এই মিনিট দেড়েক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব কতগুলা মুরগির মাংস আমি এভাবে কেটে রাখছি, এটা এগুলো দিয়ে দিব মুরগির মাংস। এখানে 1 কেজির মতো মুরগি ছিল, কেটে ছেটে যা থাকে কি 700-800 গ্রাম বোধ হয় আছে, ওগুলাকে দিয়ে আমি পানি ঝরা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে আমার। এই 2-3 মিনিট ভুনে আমি এর মধ্যে দিব, ডালটা কমায় দেই, দেখেন এখানে আছে 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চাট মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ক্রাস্ট পেপার মানে শুকনা মরিচ ভাঙা, ওগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ পরে দেখা যাবে, প্রথমে প্রায় 2 চা চামচের মতো দেই, দিয়ে এটাকে এখন একটু মিশায় আমার ভুনতে হবে 3-4 মিনিট। আর আরেকটা জিনিস অপশনাল, কেউ দিলে দিতে পারেন না দিলে দিতে পারেন, এটা টেস্ট অনেক বাড়ায়, তো আমি দিচ্ছি, সেটা হচ্ছে একটু 1 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করা। তো আমি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিলাম এর মধ্যে। না দিলেও কোনো ক্ষতি নাই, কিন্তু এটা টেস্ট অনেক বাড়ায়। চার পাঁচ মিনিট ভেজে আমি একটু জ্বালটা কমায় দেই, এর মধ্যে আমি দিব, দেখেন এখানে আছে 1/2 কাপ টক দই একটু ফেটে নিছি, তার মধ্যে আমি 1 চা চামচের মতো বেসন দিব, বেসন দিলে টক দইটা ফেটে যাবে না আর কি, আর কাশ্মীরি মরিচ দেয়, তার বদলে আমি আমাদের দেশি মরিচই দিলাম, কিছুই করার নাই, আমার কাশ্মীরি মরিচ যেহেতু নাই একটু রংটা হওয়ার জন্য, এটা মিলাই এর মধ্যে দিয়ে দিতে হবে, একটু ভালো মন্দ মিলাই দিই বেসনটা যাতে মিলে আর কি। আর টক দই না থাকলে ইউজুয়ালি হেভি ক্রিম ব্যবহার করে, তো আমি সেই জায়গায় টক দইটা ব্যবহার করলাম আর কি, কিছু অল্টারনেট তো আমাদের দেশে হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে করে নিতে হবে, মিলল মনে হয়। এখন দিয়ে দিই এটা, একটু কাছায় দিয়ে দিই, এটা দিয়ে মিনিট খানেক আমি ভুনে নিব। মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে পানি দিয়ে দিব পছন্দ মতো, তো আমি দইয়ের পাত্রটা ধুয়ে দিচ্ছি, এর মধ্যে অনেকগুলো লেগে আছে দইটা, সবই ভালো জিনিস। আপনাদের যাদের এই সমস্ত পছন্দ না তারা পরিষ্কার পাত্রে পানি দিয়েন, কারণ এই জিনিসটা আলটিমেটলি আমি খাবো, তো আমি সাধারণত এই জিনিসগুলো করি আর কি, যাই হোক মানে কোনো কিছু অপচয় করতে আমার খুব একটা খারাপ লাগে। এখন বাকি পানিটুকু দিয়ে আমার পছন্দ মতো পানি হইলে বোধ হয় মুরগিটা এতেই সিদ্ধ হয়ে যাবে, এটা খুব একটা মাখা মাখা টাইপের হয়। আমি এখন আগে একটু লবণটা দেখে নিই, অল্প একটু লবণ লাগবে, মিলাই দেই, বাকিটুকু ফুটে উঠলেই মিলে যাবে। এখন জালটা পুরাপুরি বাড়ায় দেই, দিয়ে এটাকে আমি ঢেকে দিব, ঢেকে পানিটাও শুকায় যাবে আর এটা ব্রয়লার মুরগি এটাও সিদ্ধ হয়ে যাবে, একটু মাখা মাখা টাইপের ঝোল হয়ে দিয়ে আমি নামায় ফেলবো, তার আগে অবশ্য একটু কাঁচা মরিচ, যাই হোক এখন আমি এটা রেখে দিলাম,
পানিটা ভালোই ফুটে উঠছে মনে হয়, এখন মিডিয়াম জালে রেখে দিই, পানিটা কিছুটা ঝোলটা কিছুটা শুকায় যাক, মুরগিটাও সিদ্ধ হয়ে যাক। 8-10 মিনিট পরে ঝোলটা কিন্তু শুকায় গেছে, ঝোলটা কিন্তু খুব অল্প নিচে থেকে বাবল আসে দেখে দেখা যাচ্ছে, দেখেন ঝোলটা নিচের দিকে প্রায় শুকায় গেছে। এটা চিলি চিকেন, তো আমি এর মধ্যে কয়েকটা আরও অতিরিক্ত দেখার সৌন্দর্যের জন্য মরিচ দিয়ে দিব, দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিই, ঢেকে দিই মানে জালটা বন্ধ করে আমি ঢেকে দিই, মরিচের ফ্লেভারটা ফ্লেভারটাও চলে আসবে, ঝোলটাও একটু শুকনা শুকনা হয়ে যাবে। তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি জিনিসটা, ঢেকে থাক ঢাকা থাক একটু ঠান্ডা হোক। তো এই যে দেখেন হয়ে গেল আমার চিলি চিকেন ফ্রাই, এটা বলে চিলি চিকেন ফ্রাই, যাই হোক ঝোলটা ঘন থাকে দেখে, এটা চিকেন ফ্রাইয়ের কোনো কিছু না, কিন্তু নামটা চিলি চিকেন ফ্রাই, খাইতে খুবই মজাদার। আর আমি বেরেস্তাটা দিলাম, না দিলেও চলে, আর বেরেস্তা যদি না দিতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস দিতেই হবে, সেটা হচ্ছে চাট মশলাটা, চাট মশলাটাই এটার মেইন ফ্লেভার আনে, আর বেরেস্তাটা একটু ঝোলটাকে ঘন করে, টেস্টটাকে একটু বাড়ায়, তো সে জায়গায় বেসনের কাজ সেরে যাবে। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, এইটা বিশেষ করে বুঝবেনই না যে পেঁয়াজ ছাড়া রান্না, আর এটা বিশেষ করে নান রুটি কিংবা পরোটা দিয়ে খাইতে সাংঘাতিক মজা লাগবে, খুব ঘন ঝোলটা, মানে আমি ঝোল উঠাই নাই, ঝোল অল্প একটু ছিল, মাখামাখাই থাকে আর কি, সাংঘাতিক জোশের একটা জিনিস। তো দেখেন বাসায় ব্রয়লার মুরগি থাকলে কিংবা অন্য মুরগিটা যাই না, ব্রয়লার যদি সিদ্ধ হয় দেখি এটা করা হয়, খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন, হ্যাভি জোশের একটা আইটেম, একদম ডিফারেন্ট টাইপের। তো দেখেন কত সহজে বানাই ফেললাম, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।